নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 13/12/2020 ডিজিটাল ভোটার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেই ডিজিটাল ভোটার কার্ড আমরা জানি এখন যে ভোটার কার্ডগুলো রয়েছে সেই ভোটার কার্ড কিন্তু অনেকটা ডিজিটাল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভোটার কার্ড আমরা বিভিন্নভাবে দেখেছি এবং এখন ভোটার কার্ডের নতুন ভোটার কার্ডের গেট আপটাও চেঞ্জ হয়ে গেছে। তো ডিজিটাল ভোটার কার্ড নিয়ে কী গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে চলেছে কমিশন, আসুন দেখে নিই আজকে 13/12/2020 গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। দেখুন, এবার ডিজিটাল ভোটার কার্ড চালুর ভাবনা নির্বাচন কমিশনের। অর্থাৎ ভোটার কার্ডটা ডিজিটাল আকারে হয়ে যাবে। আধার কার্ড, প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স ডিজিটাল রূপ পেয়েছে আগেই, এবার সচিত্র ভোটার কার্ডের ডিজিটাল সংরক্ষণ চালুর ভাবনা নির্বাচন কমিশনের। একথা জানালেন কমিশনের এক প্রবীণ আধিকারিক। তবে ডিজিটাল ভোটার কার্ড চালু নিয়ে কমিশন যে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তা স্পষ্ট করে দিলেন তিনি। কমিশনের এই এক আধিকারিক বলেন, মাঠে ময়দানে কাজ করা অফিসারদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি আমরা, এ বিষয়ে তারা কী ভাবছেন তাও জানতে চাইছি এবং রাজ্যগুলির মুখ্য নির্বাচনী অফিসারদের মধ্যে তাদের মতামত গ্রহণ করেছি আমরা এবং সাধারণ মানুষের ভাবনাচিন্তাও জানার চেষ্টা চলছে। ডিজিটাল ভোটার কার্ড চালু করা নিয়ে আমাদের চিন্তাভাবনা চলছে, তাহলে কি কোনো অ্যাপ ব্যবহার করে মোবাইল ফোনে রাখা যাবে এই ডিজিটাল ভোটার কার্ড? কমিশনের এই কর্তা জানান যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরেই সবটাই খোলাসা করা হবে এবং তার কথায় মোবাইল, হোয়াটসঅ্যাপ বা ইমেলে যে কোনোভাবেই হোক না কেন, মোদ্দা কথা হলো আরও দ্রুত সহজেই মানুষের কাছে কার্ড পৌঁছে দেওয়া এবং সাধারণ কার্ড ছেপে তা ভোটারদের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সময় লাগে এবং ডিজিটাল কার্ড হলে ভোটারদের ছবিও অনেক স্পষ্ট হবে এবং সংশ্লিষ্ট ভোটারের শনাক্তকরণও অনেক সহজ হবে। কমিশনের অন্য এক বক্তা বলেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই ধরনের কার্ডের নিরাপত্তা দিকটাও খতিয়ে দেখা প্রয়োজন, যাতে প্রযুক্তি অপব্যবহার না হয় এবং সেটা নিশ্চিত করা দরকার। 1993 সালে প্রথম সচিত্র ভোটার কার্ড চালু করেছিল নির্বাচন কমিশন এবং নাগরিকদের অন্যতম পরিচয়পত্র হিসেবেও গৃহীত হয় এই কার্ড। সব গড়ানোর সঙ্গে সঙ্গে এবার সচিত্র ভোটার কার্ডও কিন্তু ডিজিটাল রূপ পাওয়ার পথে, অন্তত কমিশনের ভাবনা সেই রকমই দেখতে পাচ্ছেন। তাহলে অন্যান্য ক্ষেত্রের মতোই, আধার বা প্যান এই সমস্ত ক্ষেত্রের মতোই ডিজিটাল ভোটার কার্ডও কিন্তু ডিজিটাল রূপ নিতে চলেছে, সেরকমই আভাস পাওয়া যাচ্ছে। তো যা হোক, এই লেটেস্ট নোটিফিকেশানটা শেয়ার করলাম, এই সম্বন্ধে কোনো আরও আপডেট হলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।